हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल वंडरफुल वर्ल्ड। आज के गोपुर श्रृंगार कर मैं अंगराग कारण देखते हमार गोपुर चोखर की अवस्था हाथे अनेक रंग उठे गए तो गोपुर रंग करब एक सुंदर भाव अंगराग करब। तो जेहेतु तुम्हारे अंगरागे वीडियो देखाते पारबो ना तार जन्य क्षमा प्रार्थी, किन्तु अल्प अल्प कर अंगराग करब और तुम्हारे अल्प अल्प कर देखाते थाकब। तो शुरू कर, तो हमें अंगराग शुरू करछी। किन्तु बोले ना कि जेहेतु अंगरागे समय और चोख मुख एकटूखानी खुँटते हबे बा पुरनो रंगटा उठाते हबे तो और लागते पारे। तो तार जन्य अंगराग शेष ना होच्छे आमि ए बोलबो যে গোপু, তুই ততক্ষণ নিজের শরীর থেকে বেরিয়ে তুই ধামেশ্বরের শরীরে গিয়ে প্রবেশ কর, যাতে তোর কষ্ট না হয়। তো বুঝতেই পারছো যে এগুলো মানে এরকম করে করলে হয়তো গোপু চলে গিয়ে সেই যেটুকু সময় অঙ্গরাগ করবো সেইটুকু সময় গোপু নিজের শরীরে থাকবে না। তো অঙ্গরাগ হয়ে যাওয়ার পর আমি আবার গোপুকে বলবো যে তুই আবার নিজের শরীরে ফিরে আস। তো এবার আমি অঙ্গরাগটা শুরু করবো। তো এই দেখো, ওনার এক দিকের কাজল আমি অলমোস্ট করেছি, ওই দিকেরটা বাকি। তারপর চোখের মণি হবে, উপরে ভুরু হবে, আর একটুখানি আইশ্যাডো হবে, ব্যাস তাহলেই উনি রেডি হয়ে যাবেন। তো এই দেখো গোপু, চোখ অলমোস্ট ডান, আমি এখনই পুরোটা দেখাবো না। এবারে চোখের অনেকগুলো ডিটেলিং করা বাকি, সেগুলো করব। তারপর বাকি যা যা করছি সেগুলো আমরা দেখতেই পাবো, দেখাচ্ছি। গোপুকে আমি আসলে বসিয়ে দিয়েছি, আর এবার তোমরাই দেখে বলো যে আমার গোপুকে কেমন লাগছে দেখতে। আমার তো বেশ পছন্দ হয়েছে এইবারের অঙ্গরাগটা, আর চোখগুলো তো একদম মনে হচ্ছে যেন জলজল করছে, যেন কিছু একটা। আমার খুবই পছন্দ হয়েছে গোপুর এইবারের অঙ্গরাগ। আমি কিছুদিন অঙ্গরাগ করি, যেহেতু এটা ফেব্রিক কালার তো রঙটা উঠে যায়। তো আজকের মতো এখানেই এতটুকুই, আবার পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।